তো কেন বলে যে ইনক্রিটিনের মতো এটা কাজ করে? তোমরা জানো যে ইনক্রিটিন একটা হচ্ছে পেপটাইড, গাট পেপটাইড, এবং এটা কি করে, এটা ইনসুলিন রিলিজকে সাহায্য করে বা ইনসুলিন রিলিজ করায়, আর ইনসুলিন আমাদের ব্লাড সুগার কমায়, এটা তোমরা জানো। তাহলে ইনক্রিটিন মাইমেটিক্স এর মধ্যে আছে লিরাগ্লুটাইড এবং এক্সিনিটাইড, এই ওষুধগুলো খুব বেশি দিন হয়নি আসছে এবং এগুলো ব্যবহার হচ্ছে, তো এগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু একটু ধারণা থাকতে হবে। তাহলে আমরা কাদেরকে দিব? ইনসুলিনই তো আছে, তাহলে এটা দেওয়ার প্রয়োজনীয়তাটা কি? তাহলে এটার একটা ইন্ডিকেশন হচ্ছে যদি বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স যদি 35-এর বেশি হয় এবং তার ওবেসিটি রিলেটেড কিছু সাইকোলজিক্যাল এবং তার যদি ফিজিক্যাল প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা এটা চুজ করতে পারি। এই এক্সেনিটাইড এবং লিরাগ্লুটাইড এগুলো চুজ করা হয় যখন বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই 35-এর বেশি এবং ওবেসিটি রিলেটেড তার কোনো কমপ্লিকেশানস আছে, যেমন সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে অথবা কোনো ফিজিক্যাল প্রবলেম হতে পারে, তখন কিন্তু আমরা এই GLP-1 অ্যানালগ যেগুলো সেই এক্সিনিটাইড অথবা লিরাগ্লুটাইড দিব। এগুলো কাজ করে কিভাবে তোমরা জানো যে ইনক্রিটিনের মতো করে কাজ করে। ইনক্রিটিন একটা গাট পেপটাইড যেটা হচ্ছে আমাদেরকে ইনসুলিন রিলিজে সহায়তা করে। এরপরে যেটা আসে যে ইনসুলিন দিলে যদি কারো অকুপেশনাল কোনো প্রবলেম হয় অর্থাৎ দেখা যাচ্ছে সে ড্রাইভিং করে, এখন ইনসুলিন এটা হাইপোগ্লাইসিমিয়া করে বা আরও আদার্স কিছু সমস্যা করে, তাহলে যদি কোনো অকুপেশনাল প্রবলেম করে সেক্ষেত্রে এটা আমাদের একটা চয়েস থাকবে। এবং ওবেসিটি রিলেটেড যদি কিছু কমপ্লিকেশানস থাকে, মরবিডিটিস থাকে বা কোন মরবিডিটিস থাকে, তাহলে কিন্তু আমরা এই লিরাগ্লুটাইড এবং এক্সিনিটাইড এগুলো চুজ করব। তাহলে এটা একটা বিষয় বোঝা যাচ্ছে যে যদি একটা পেশেন্ট অনেক ওবেজ হয়, মানে বিএমআই 35-এর উপরে, মানে সে ব্যক্তি খুবই ওবেজ হবেন এবং তার ক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি, এটা ওয়েট লসে কিন্তু হেল্প করে, তাহলে বিষয়টা একটু মাথায় খেয়াল রাখতে হবে। আর ইনসুলিন কিন্তু ওয়েট গেইন করে, এটা একটা জিনিস রাখতে হবে। তাহলে যার ডায়াবেটিস আছে আমরা ইনসুলিন দিচ্ছি কিন্তু তার ওয়েট গেইন হচ্ছে এবং ওয়েট গেইন রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশানস হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা লিরাগ্লুটাইড এবং এক্সিনিটাইড ব্যবহার করতে পারি। এছাড়া একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা যেটা দিচ্ছি তার কাজ হচ্ছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো। এটা বোঝার যেটা উপায় সেটা হচ্ছে যে আমরা হিমোগ্লোবিন A1C করবো, এটা একটা নির্দিষ্ট মাপ আছে বা মান আছে, সেটা কমতে হবে, সেটা আমরা দেখবো যে সেই কাজটা হচ্ছে কি না। এবং 6 মাসে তার ইনিশিয়াল যে বডি ওয়েট ছিল তার থেকে 3% বডি ওয়েট রিডাকশান হয়েছে কি না, এই দুটো জিনিস দেখে যে এটা আমরা কন্টিনিউ করবো কি না সেই বিষয়টা সিদ্ধান্ত নিব। তাহলে এক্সিনিটাইড এবং লিরাগ্লুটাইড, আশা করি তোমাদের যদি এই বিষয়ে অনেক সময় শর্ট নোট আসে, GLP-1 অ্যানালগ একটা শর্ট নোট আসতে পারে, শুধু এক্সিনিটাইড শুধু লিরাগ্লুটাইড যে কোনোভাবে আসতে পারে, অথবা ইনক্রিটিন মাইমেটিক্স এইটাও আসতে পারে, তাহলে যেভাবেই আসুক তোমরা এই কথাগুলো লিখবা। আর একটা বিষয় উল্লেখ করতে হবে, এটা ওবেসিটির সাথে একটা বিষয় আছে, যাদের 35-এর বেশি বিএমআই তাদের ক্ষেত্রে কিন্তু আমরা চুজ করবো, ইনসুলিন দিচ্ছি তার ওয়েট গেইন হচ্ছে আর ওজনটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু এই ওষুধগুলো চুজ করা হয়। আর এটা কাজ করছে কি না, অর্থাৎ এক্সিনিটাইড লিরাগ্লুটাইড এগুলো কিন্তু এক্সপেন্সিভ, এগুলো কাজ করছে কি না এটা বোঝার জন্য আমাদের কিন্তু হিমোগ্লোবিন A1C এবং আমাদের যে বডি ওয়েট এটা দেখতে হবে। এবং 6 মাস আমরা দেখব তার ইনিশিয়াল বডি ওয়েটে যদি 3%-এর বেশি কমে তাহলে আমরা এই ওষুধটা কন্টিনিউ করব। তো ধন্যবাদ সবাইকে, আশা করি এই বিষয়ে তোমরা নিশ্চয়ই কিছু ইনফরমেশন পেলা।